গত বছর কলকাতার বুফে কালচারে অ্যাড হয়েছিল অ্যাবসলিউট বারবিকিউ। ওনারা সল্ট লেকের সেক্টর 5-এ ফার্স্ট আউটলেট খুলেছিলেন। যদিও অ্যাবসলিউট বারবিকিউর হেড অফিস হচ্ছে হায়দ্রাবাদে। 2013 সালে ফার্স্ট অ্যাবসলিউট বারবিকিউ লঞ্চ হয়। তারপর এখন সারা দেশে এনাদের 44টা আউটলেট রয়েছে, আর বিদেশে রয়েছে, দুবাইতে রয়েছে 2টো আউটলেট, আর এখন রুবিতে সাউথ ক্যালকাটায় এদের সেকেন্ড আউটলেট খোলা হলো। আর তারই খাবার রিভিউ করতে আজকে আমরা এসেছি এখানে, আমি, আমার ছেলে আদিত্য, আর পার্থ, রুবির ছেলে সোহাং, আমার বন্ধু পার্থ, রুবি, ওদের ছেলে সোহাং। আমরা তিনজনে এসেছি অ্যাবসলিউট বারবিকিউয়ের রুবি ব্রাঞ্চে, যেটা নতুন খোলা হয়েছে এই বিল্ডিংটাতে, যেটা পাসপোর্ট অফিস, তারই ফার্স্ট ফ্লোরে এই নতুন অ্যাবসলিউট বারবিকিউয়ের আউটলেট খোলা হয়েছে, 781 আনন্দপুর এইখানে। আর সেখানেই খাবার রিভিউ করতে আমরা এসেছি। ওনারা আমাদের ইনভাইট করেছেন, এটা কিন্তু প্রমোশন নয়, ইনভিটেশন। একেই বুফে, তার উপর অসংখ্য আইটেম, দামোদর সেট না হলে কিন্তু এখানে জয় করে ফেরা মুশকিল। আগের বার যে 5টা দই ফুচকা নেওয়া হয়েছিল আমি একটাও খেতে পারিনি, সোহাং আর ভাই বাবু মিলে খেয়ে নিয়েছে, এবার আমি আবার 2টো নিয়ে এলাম। কিমা পাও, পাওটা অতটা ইমপ্রেসিভ নয়, বাট কিমাটা ঠিক আছে, কিমাটা ব্যাপক খেতে, পাওটা ওকে। কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আর ফুচকা শেষ করতে না করতেই অন দ্য টেবিল বারবিকিউতে আমাদের সাজিয়ে দেওয়া হলো চিকেন, প্রন, তরমুজ, পনির টিক্কা, আরও অনেক কিছু। এই আইটেমগুলো অলমোস্ট রান্না করাই থাকে, আপনারা জাস্ট টেবিলে দেওয়া বারবিকিউ থেকে গরম গরম নিয়েই শুরু করে দিতে পারেন। এখানে প্রথমে যে গ্রিলগুলো দিয়েছে এদিকটা হচ্ছে ভেজ, তার মধ্যে আছে পাইনঅ্যাপেল, এখানে তরমুজ, পনির, আর এখানে আছে হচ্ছে চিকেন আর চিংড়ি, আর এখানে অন দ্য প্লেট এটা হচ্ছে মটন শিক কাবাব, আর এটা হচ্ছে তন্দুরি চিকেন। এই জিনিসটা নট রেকমেন্ডেড, মুখ মারবে, পেট ভরবে, আর কিছু খেতে পারবেন না। শুরুতে দিয়েছে হচ্ছে চিকেন তন্দুরি, আর এখানে মাটন শিক কাবাব, আর এখানে গ্রিলের মধ্যে যেগুলো দিয়েছে সেগুলো তো দেখা যাবে, তার মধ্যে যেটা সবচেয়ে আমার বেশি প্রিয় সেটা হচ্ছে চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছ, কাশ্মীরি ভেজ, কাশ্মীরি ভেজ দিয়ে দাও, দারুণ। আবার এখন দিয়ে গেল কাশ্মীরি ভেজ, ভেজ টিক্কা, দারুণ খেতে, ফ্যান্টাস্টিক। তুই দিয়ে বানানো, এটা পোস্ত আছে, পোস্ত অনেকটা আছে, মানে আমাদের বাংলার যে পোস্তর বড়া তার একটু রিফাইন্ড সংস্করণ। ওরে না, ব্যাপক। এখানে যে জিনিসটা ভেজে আমার অসাধারণ লাগলো, এই অসাধারণ কথাটা জোর দিয়ে বলছি, অসাধারণ লাগলো, সেটা হচ্ছে এইটা পোস্তর বড়া, যেটা এইটা পোস্তর বড়া, যেটাকে এরা বলছে কাশ্মীরি টিক্কা, ভেজ কাশ্মীরি টিক্কা, অসম। আগে 2টো খেয়েছি, এটা 3rd টাইম নিলাম আমি, মানে এখানে আর কিছু করার নেই, এটা এতটাই ভালো যে এটাকে আমি মিস করতে পারছি না। এই পুরো ভর্তি পোস্ত, ছোটো ছোটো করে আরও কিছু ভেজিটেবল দেওয়া আছে, ছোট্ট ছোট্ট করে আলু দেখতে পাচ্ছি, আর গাজর আছে,
আর ধনে পাতা আছে, দারুণ দারুণ টেস্টি। তোর খাবে না, চিকেন খাবে, পোস্তর বড়া দিয়ে শুরু করলাম, এবার দেখা যাক মাটন। এই যে জিনিসটা মাটন শিক কাবাব, এটা আমার অতটা ফেভারিট না। আমার মাটন মাটনের মতোই খেতে ভাল লাগে, মশলার ফ্লেভারটা বেশি লাগছে আমার। এটা হচ্ছে চিকেন তন্দুরি, একটা রান দিয়েছে, মানে একটা লেগ পিস দিয়েছে, ইটস অসম। পাটাবাটি, এটা আমি আরেকটা খাবো। এই হচ্ছে চিকেনের গ্রিল। চিকেন আমার ব্যক্তিগতভাবে, আমি চিকেন কম খাই, প্রেফার করি না, কিন্তু এটা কিন্তু ভালো করেছে। তবে মশলাটা মনে হয় আরেকটু পাকলে ভালো হতো, এখানে আর একটু রাখলে ভালো হতো, আর কিছুই না, কিন্তু টেস্টি। ফ্লুট বারবিকিউতে চিংড়ি, চিংড়ির গ্রিল, ওয়াও, যথারীতি অসম্ভব ভালো। ওই যে এখানে খেতে গেলে রাহুল দ্রাবিড়ের মতো খেতে হবে, মানে রাহুল দ্রাবিড় যেভাবে খেলতেন উইকেটের টিকে থেকে, সেভাবে খেতে হবে এখানে। এখানে কিন্তু সেহবাগের মতো খেললে হবে না, তাহলে কিন্তু একেবারেই আউট হয়ে যাওয়ার সম্ভাবনা। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে খেতে হবে, একই বুফে তার উপর অসংখ্য পদ, কখনো উত্তেজিত হয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করলে হবে না, আস্তে আস্তে। আহা, আরও একটু চিংড়ি খাবো ভাই, চিংড়ি আমি যত খুশি খেতে পারি। পাঁঠার পরে যে জিনিসটাকে আমার খাদ্যবস্তু বলে মনে হয় সেটা হচ্ছে এই চিংড়ি। আর চিকেনের কথা নাই বা বললাম, আহা দারুণ। তো এটাকে থেমে যাব, নাহলে ওই সেহবাগের মতো খেলা হয়ে যাবে। অতি উপাদেয় অ্যাবসলিউট বারবিকিউতে বুফে খেতে এলে প্রথমেই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আগে পুরো খাবারের মেনুগুলো দেখে নিন ভালো করে, তারপর ডিসাইড করুন কোনটা খাবেন আর কোনটা খাবেন না। যারা নন ভেজ তারা ভুলেও ভেজের দিকে হাত বাড়াবেন না, তাহলে কিন্তু মুশকিল, আপনার নন ভেজের 12টা বেজে যাবে। কারণ যত আপনি খেয়ে নেবেন তত আপনার পেটটা স্বাভাবিকভাবেই ভরবে, সুতরাং এমন কিছু দিয়েই পেটটা ভরান যেটা আপনি খেতে ভালোবাসেন। আগেই মেনুটা পুরো ঘুরে নিন, পুরো হলটা ঘুরে মেনুটা দেখে নিন, আপনার টেবিলেও মেনু দেওয়া আছে, দেখে নিন কোনটা খাবেন কোনটা খাবেন না। ওই একটু চেখে দেখতে গেলে কিন্তু পেট ভরে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ভালো করে ওয়াইজলি কিন্তু মেনু সিলেকশন করতে হবে, কোনটা খাবেন কোনটা খাবেন না, এই ডিসিশানটা কিন্তু ওয়াইজলি নিতে হবে এখানে এলে, অ্যাবসলিউট বারবিকিউতে এলে। বুফে তার উপরে অসংখ্য খাবারের আইটেম, সত্যি কনফিউজিং। আর এখানে কে এসছে দেখুন, আমাদের সবার প্রিয় ডিকে মল্লিকদা, উনিও চলে এসেছেন ওনার ওয়াইফকে নিয়ে। এই যে আজকে শিবাজিদা এক্সপ্লোরার শিবাজির সঙ্গে বসে ফুড ব্লগ করার এক্সপিরিয়েন্সটা নেব। আমি কিন্তু ট্রাভেল ব্লগার, আমি যেন কিরকম তালে গোলে বলে ফুড ব্লগার হয়ে গেলাম। শিবাজিদা সব পারে, শিবাজিদা ইজ এক্সপার্ট, জ্যাক অফ অল ট্রেড, অলওয়েজ। কিন্তু মাস্টার অফ না, জ্যাক অফ অল ট্রেড, জ্যাক অফ অল ট্রেড। ফার্স্ট টাইম আমাদের মল্লিকদার সঙ্গে দেখা হলো অ্যাবসলিউট বারবিকিউতে। কালকে রাতেই মল্লিকদা মেসেজ করেছিল যে শিবাজি আজকে আসছি আমিও, তো দারুণ লাগলো মল্লিকদার সঙ্গে দেখা হয়ে, খুব ভালো লাগলো একদম। থ্যাংক ইউ, এনজয়। আর সবার আগে সবাই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।
এবার হচ্ছে এটা চুরাস্কো পাইনঅ্যাপেল, সিনামনের গন্ধ, সিনামন হানি দিয়েছে। এটা আসলে ব্রাজিলিয়ান ডিশ, পাইনঅ্যাপেল মানে আনারসটা গ্রিল করে তার উপরে এই সিনামন হানি দিয়ে সার্ভ করে। সার্ভ করাটা আর বলতে পারিনি, খেয়ে নিয়েছি, অসম্ভব ভালো খেতে। ওয়াও, জাস্ট ওয়াও, অ্যাবসলিউট বারবিকিউতে এলে এইটা কিন্তু ভুলবেন না, এটা অবশ্যই বলবেন এবং এটা টেস্ট করবেন, অসম্ভব ভালো জিনিস। সোহাং খেয়ে দেখ কি চুরাস্কো পাইনঅ্যাপেল। আচ্ছা, অদ্ভুত খেতে। সিনামন হানি দেওয়া আছে, অদ্ভুত ভালো খেতে। মানে কামিং ফ্রম আ ট্রু নন ভেজিটেরিয়ান, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভেজ ডিশেস আই হ্যাভ টেস্টেড। অদ্ভুত ভালো খেতে। যারা ভেজ খান তাদের জন্য কিন্তু এই জিনিসটা এইখানে, আর এটা এটা এখানে বললে ওনারা টেবিলে আপনাদেরকে পাইনঅ্যাপেলটা কেটে সুন্দর করে সার্ভ করে দেবেন, সেটাও বলতে পারেন। দারুণ সুন্দর খেতে। অ্যাবসলিউট বারবিকিউর বিশেষত্ব হচ্ছে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে এক্সোটিক মিট, আপনি এখানে র্যাবিট, এমু, অক্টোপাস, কোয়েল এইসব পাবেন। আর সেকেন্ড যে বিশেষত্বটা সেটা হচ্ছে আপনি যে কোনো সি ফুড বা যে কোনো মিট নিজের ইচ্ছে মতো রান্না করিয়ে নিতে পারেন। এটাকে এরা বলা হচ্ছে উইশ গ্রিল। আপনি নিজের ইচ্ছে মতো ওদের কাউন্টারে গিয়ে বলতে পারেন কোন ধরনের মশলা, কোন ধরনের সস দিয়ে আপনি চান, ওরা সেভাবেই আপনাকে কিন্তু এই সি ফুড বা মিট রান্না করে দেবে ইনস্ট্যান্টলি আপনার রিকোয়েস্ট মতো। বা অন্যান্য যে গ্রিলগুলো আছে তাতেও যদি আপনার কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে আপনি যদি সেটা বলেন তাহলে কিন্তু ওরা সেই মতো রান্না করে দেবে। এটা কিন্তু এখানের একটা ইউনিক ব্যাপার। উইশ গ্রিল কাউন্টার, যেটা বলছিলাম এখানে এক্সোটিক মিট রয়েছে। এখানে রয়েছে র্যাবিট মানে খরগোশ, কোয়েল, আর ডাক, হাঁসের মাংস রয়েছে, এমু পাখির মাংস রয়েছে, আর রয়েছে শার্ক। তো এই যে এক্সোটিক মিট এটা কিন্তু এখানের একটা ইউনিক ব্যাপার, আর আপনি যেভাবে বলবেন ওরা সেই রকম সস দিয়ে রান্না করে দেবে, তাই তো? কী কী সস অ্যাভেলেবেল? আচ্ছা, যেরকম বলবেন আপনারা, যেরকম বলবেন, যে সস দিয়ে বলবেন ওনারা সেই রকম আপনার ইচ্ছে মতো এখানে রান্না করে আপনার টেবিলে সার্ভ করবেন। তো এটাকে এনারা বলছেন উইশ গ্রিল, অ্যান্ড দ্যাট ইজ ইউনিক অফ দিস অ্যাবসলিউট বারবিকিউ। তো আমি খাবো হচ্ছে এখানে একটু র্যাবিট, তো খরগোশ খেয়ে দেখা যাক অল্প। হ্যাঁ, আলাদা আলাদা করবেন। হ্যাঁ, আচ্ছা, ডাক দিন আর শার্ক দিন। শার্ক, শার্কটা করে দিচ্ছে মাস্টার সস দিয়ে, ডাকটা করছে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে, আর ওখানে যেটা দিলাম র্যাবিট, র্যাবিটটা করে দিচ্ছে এবিএস ডান্সিং সস দিয়ে। তো এটা অর্ডার দিলাম, এই টোকেন, এবার গিয়ে টেবিলে বসছি। এই হচ্ছে র্যাবিট মানে খরগোশ, খরগোশ দিয়ে শুরু করছি এক্সোটিক মিটের। ক্যাপসিকাম দিয়ে, সস দিয়ে দারুণ সুন্দর করে করে দিয়েছে। আমি র্যাবিট আগে খেয়েছি, আমি জানি টেস্টটা, ইটস সামথিং লাইক চিকেন, মানে চিকেন চিকেন বলবো না, বাট আই মিন ইটস গুড। যে প্রিপারেশনটা করেছে সেটা দারুণ। এবার শার্ক, যেটা মাস্টার সস দিয়ে করে যায়, দেখাচ্ছি। শার্ক আর কিছুই না, এটা কিন্তু মাছ, মানে হাঙরও এক জাতীয় মাছই। এই যে ওয়াও, দারুণ, ওয়াও। এবার ডাক,
আমার এই এক্সোটিক মিটগুলো কিন্তু এখানে বেশ ভালো লাগে। আমি আগে সল্ট লেকেও খেয়েছিলাম, এটাও দারুণ। তবে এই হচ্ছে ডাকের মিটটা, এই যে। তবে আমার তিনটের মধ্যে বেস্ট লাগলো হচ্ছে শার্ক। শার্ক কিন্তু হেভি টেস্টি লাগলো, এই যে এটা। এটা হচ্ছে শার্ক স্টেক, এর সঙ্গে মেয়োনিজ সস দিয়েছে। জাস্ট বানিয়ে আনলে, এটাও যদি বানাতে চান উইশ গ্রিল কাউন্টারে গিয়ে কিন্তু বলতে হবে। হেভি খেতে কিন্তু ওয়াও। এখানে যে এক্সোটিক মিটগুলো সেগুলো কিন্তু ট্রাই করবেন যদি ট্যাবুজ না থাকে। অবভিয়াসলি আমার কোনো ট্যাবুজ নেই, আমি সর্বভুক কিন্তু স্বল্পাহারী। এই স্বল্পাহারীটা এইখানের সঙ্গে কন্ট্রাডিক্ট করে বটে, কারণ এখানে যদি স্বল্পাহারী হয়ে আসেন তাহলে কিন্তু হবে না। এখানে একদম প্রচুর খাবার, প্রচুর খাবার, অগণিত আইটেম, আর সেই সঙ্গে বুফে, সুতরাং বুঝতেই পারছেন আনলিমিটেড। তো হিউম্যান লিমিটেশন যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ অব্দি তো খেয়েই যাবো। এবার আমরা যাবো হচ্ছে মেন কোর্সে। স্টার্টার প্রচুর খেয়ে নিয়েছি, মেন কোর্সে গিয়ে এবার ওখানে আবার খেলা দেখাতে হবে। তো এখানে একটা ব্যাপার আমি বলে দিচ্ছি, আপনারা যদি এবিজে আসেন, মানে অ্যাবসলিউট বারবিকিউতে আসেন, আপনি যদি বাটার নান বা কুলচা এগুলো যদি খেতে চান, তাহলে যে সার্ভ করবে তাকে বলে দেবেন একটু, ওরা কিন্তু অন টেবিল আপনাকে সার্ভ করে দেবে বাটার নান বা কুলচা এইগুলো। বাসন্তি পোলাও আর মাটনটা তো খেতেই হবে, দারুণ খেতে। বাসন্তি পোলাও, হ্যাঁ ওই কর্নারে আছে, চলুন বাসন্তি পোলাও খেয়ে আসি। রায়তা, যারা ভেজ খাবেন রায়তাটার টেস্ট কিন্তু ভালোই হবে, দেখে যা বুঝতে পারছি। বিরিয়ানি, আগে আমি বাসন্তী পোলাওটা টেস্ট করব, সেটা দিয়েই শুরু করব। ও পাশে চল, দাদা একটু বাসন্তী পোলাও আর মাটন। এই হচ্ছে আসল খাবার, মাটন হান্ডি বা হান্ডি মাটন। মাটন থাকলে সেটা দিয়ে শুরু করা ভালো এবং সেটা দিয়ে শেষ করাই ভালো। দেখা যাক বাসন্তী পোলাওটা কিরকম। চালটা বেশ ভালো, ঠিক আছে। মিষ্টিটা একটু বেশি, আর একটু কম মিষ্টি হলে মনে হয় 100% পারফেক্ট হতো। এখানে আবার এই চেরিও দিয়েছে পোলাওয়ের মধ্যে, সেটাই স্বাভাবিক, বাসন্তী পোলাওতে তাই থাকবে। ভালো। এবার আসল জিনিস মাটন, হান্ডি মাটন। পিসগুলো ছোট কিন্তু এখানে আনলিমিটেড, আপনি যত ইচ্ছে নিতে পারেন। এই হচ্ছে হান্ডি মাটনের পিসের সাইজ। আলাদাই, বেশ ভালো। এখানে হান্ডি মাটনের একটাই অসুবিধে, সেটা হচ্ছে ঝালটা একটু কম। তো আর একটু ঝাল হলে মনে হয় বেশি ভালো হতো, কিন্তু যেটা করেছে সেটা বেশ টেস্টি, দারুণ সুন্দর। হান্ডি মাটন আর পোলাও এটা দিয়েই অনেকটা খেয়ে নেবো আমি। এরপরও মেন কোর্সে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে চাউমিন আছে, মানে নুডলস আছে, ফ্রাইড রাইস আছে, ডালমাখানি আছে। ডালমাখানির সাথে এদের বললে পরে বাটার নান বা কুলচা এরা অন টেবিল সার্ভ করে দেবে, সেটা দিয়ে ডালমাখানি খেতে পারেন। পনিরের আইটেম রয়েছে, আর অবশ্যই বিরিয়ানিও আছে। তো এরপর আমি বিরিয়ানিটাও টেস্ট করব। এখানে যখন মেন কোর্সে যাবেন তখন আপনাকে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে, কোনটা খাবেন আর কোনটা খাবেন না। যদি মানে দামোদর সেট হন তাহলে কোনো কথা নেই, সবই খেয়ে নিতে পারবেন, আর না হলে একটু হিসেব করে নিতে হবে। তবে বাসন্তী পোলাও আর মাটন হান্ডি বেশ ভালো।
আর মেন কোর্সে সবচেয়ে দারুণ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মাছের ঝোল রয়েছে, বাটা মাছের ঝোল আর কাতলা মাছের ঝোল, কাতলা কারি আর বাটার বাটার ঝোল। তো যারা ভাত খাবেন মাছের ঝোল দিয়ে তাদেরকেও কিন্তু নিরাশ হতে হবে না এখানে, তো সেই অপশনটাও রয়েছে। চিকেন বিরিয়ানি, এটা বেশি খেতে পারবো না, অল্প একটু নিচ্ছি টেস্ট করে রিভিউ দেওয়ার জন্য, কারণ পেট অলরেডি অনেকটাই ভরে গেছে। এরপর ডেজার্ট আছে, ডেজার্টের সেকশনটা কিন্তু দুরন্ত। চপচপে ব্যাপারটা একেবারেই কম নেই, আমি দেখাচ্ছি। যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে এটা, যে বিরিয়ানি হলে কলকাতা স্টাইল বিরিয়ানিতে ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়, যার জন্য আমি খেতে পারি না, সেটা হচ্ছে যে একটা চপচপে ব্যাপার থাকে, ঘি অ্যানিম্যাল ফ্যাট সব মিলিয়ে মিশিয়ে যে চপচপে ব্যাপারটা সেটা কিন্তু মুখটাকে মেরে দেয়। এখানে দেখুন, ইটস গুড, এবং হালকা স্ট্রেট চিকেন দারুণ সুন্দর হয়েছে, একদম সুন্দর চিকেন, ঠিক আছে, এটা তো একদম পারফেক্ট, হালকা বানিয়ে হালকা, আমার এটাই ফেভারিট। ভালো লাগছে, যাদের স্পাইসি বিরিয়ানি পছন্দ তাদের কিন্তু এটা পছন্দ হবে না, কিন্তু আমি স্পাইসি পছন্দ করি না, আমি বিরিয়ানির ক্ষেত্রে এরকম হালকা পাতলা বিরিয়ানি পছন্দ করি, সো দিস ইজ গুড ফর মি, আই মিন আমার কাছে এটা ভালো লাগবে। এবং বিরিয়ানির যে একটা উড়ো গন্ধ সেটাও কিন্তু এখানে কম, এই বিরিয়ানিটা অনেকটা খাওয়া যায়। এই হচ্ছে বাটা মাছ, মাঝে আছে চিংড়ি, আর এখানে হচ্ছে কাতলা কালিয়া। এই হচ্ছে সাদা ভাত, সাদা ভাতের সঙ্গে মাছের ঝোল দিয়ে যদি খেতে চান সেই অপশান কিন্তু অ্যাভেলেবল। আর ওখানে আছে হচ্ছে ডাল মাখানি, যেটা আমি টেস্ট করব, ডাল মাখানি টেস্ট করব হচ্ছে বাটার নান দিয়ে, বাটার নান বললে পরে ওরা টেবিলে দিয়ে দেবে। আর এটা হচ্ছে বাটার চিকেন। দেখা যাক এবার, বাটার নান, হান্ডি মাটন আর ডাল মাখানি। বাটার নান দিয়ে ডাল মাখানি, ডাল মাখানি ভালো হয়েছে, দারুণ, একটু মিষ্টি কিন্তু টেস্টি, দারুণ টেস্টি। যারা ভেজ খাবেন ডাল মাখানি কিন্তু মিস করবেন না। এবার মাটনটায় যাওয়া যাক, আটা ফাটি পোলাও দিয়ে, বাসন্তী পোলাও দিয়ে এই হান্ডি মাটন খেতে যতটা ভালো লাগছিল, এই বাটার নান দিয়ে এটা খেতে, হান্ডি মাটন খেতে তার থেকে 10 গুণ বেশি ভালো লাগছে। হান্ডি মাটনটা কিন্তু অসাধারণ হচ্ছে ভাই, মাটন ইজ মাটন। বাটার চিকেনটা ভালো, বেশ, এর সঙ্গে ভালো লাগবে, এই নানের সঙ্গে বাটার চিকেনটা ভালো লাগবে। পোলাও আর মাটনের কম্বিনেশনটা একদম মানে এক ঘর। আমার যা অবস্থা তাতে মোটামুটি ইনিংসের শেষের দিকে, এবার যেটুকু জায়গা খালি আছে সেটা হচ্ছে ডেজার্টের জন্য। ডেজার্টে যেটা সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে লঙ্কার আইসক্রিম আছে, আর সেটাই আমি চেখে দেখব। এখানে যেটা করলো সেটা হচ্ছে এটা চিলি আইসক্রিমটা বানিয়ে দিল ভ্যানিলার ওপরে চিলি সস দিয়ে, কিন্তু আমি সিকিমে যেটা খেয়েছিলাম সেটা কিন্তু আইসক্রিমটা অলরেডি চিলি ফ্লেভার ছিল এবং চিলিটা আগের থেকেই দেওয়া ছিল।
তো এখানে পরে লঙ্কাটা ছড়িয়ে দিল ওপরে। এটা কিন্তু ওই ব্যাপারটা নেই যেটা সিকিমে ছিল, মানে ভ্যানিলার ওপরে চিলির স্বাদটা আছে, অতটা ঝালও নয়। মানে ডালে লঙ্কা যেরকম ঝাল ছিল ওখানে, এখানে অতটা ঝাল নয়। ওকে, কিন্তু লঙ্কার যে ঝাল সেটা কিন্তু মিসিং। দই খাবো না, দই খেলেই মুখ মেরে যাবে, দই খাবো না। তবে দইটা এখানে কিন্তু যথেষ্ট ভালো, যেটা দেখে মনে হচ্ছে। দেখা সোহাং একটু, একটা রসগোল্লা, যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে জিলাপি। এখানে জিলাপি কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, এটাও দারুণ করে দেয়, নো ডাউট। আর এখানে যারা সার্ভিস করলেন, সার্ভিস দিলেন, খাবার দিলেন, বা সবসময় কিন্তু আমাদের খুব সুন্দর অ্যাটেন্ড করেছেন। যে কোনো কিছু বারে বারে এসে জিজ্ঞেস করেছেন, স্যার কী লাগবে, কী লাগবে না, বা কোনটা ভালো কোনটা খারাপ, কোনো সাজেশান আছে কি না আমাদের, এই সব কিছু কিন্তু এনারা মাঝে মাঝেই এসে জিজ্ঞেস করেছেন। প্রত্যেকটা খাবার সম্পর্কে আমাদের যা রিভিউ, অনেস্ট রিভিউ, সেটা কিন্তু ওনারা জানতে চেয়েছেন, এবং কী করলে আরও ভালো হবে সেটাও কিন্তু ওনাদের কনসার্ন। তো এই যে একটা অ্যাটেনশান ওনারা সবসময় দিয়েছেন সার্ভিসে, তার জন্য কিন্তু 100-তে 100 সার্ভিসের ব্যাপারে কোনো কথা হবে না, সার্ভিস দুরন্ত ছিল। আর খাবার দাবার তো দেখলেনই, যেরকম বললাম যেরকম খেলাম দেখালাম। কলকাতায় বুফে কালচারে অ্যাবসলিউট বারবিকিউয়ের এই যে সেকেন্ড আউটলেট রুবির পাশে দক্ষিণ কলকাতায়, একটা দারুণ অ্যাডিশান। আর আরেকটা জিনিস ডেজার্টে, যেটা আমি তখন মিস করে গেছিলাম, আমার ছেলে আদিত্য বলল, এটা হচ্ছে এটা, এই কেকটা, ভেতরটা পুরো ফুরফুরে, এটা ফ্রুট কেক, এই যে অসম খেতে, প্রচুর মিষ্টি খেয়ে নিয়েছি, এবার ডায়েট করতে হবে, এর থেকে বেশি খেলে এখানে ঘুমানোর বন্দোবস্ত করতে হবে, যেটা সম্ভবত এনারা দেবেন না, তাই এবার এখানেই ইতি।